আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে রান্না করব পেঁপে দিয়ে শিং মাছ। তার জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভিতরে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে অ্যাড করব সামান্য পরিমাণ পানি। পানির ভেতর দিয়ে দেব আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। মশলাটাকে আমি একটু মিশিয়ে নেব। এর ভেতর দিয়ে দিব টমেটো আর কাঁচামরিচ। দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা উল্টিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব আগে থেকে ফাঁপ দিয়ে রাখা পেঁপে আলু। আমি ধুয়ে কেটে ভালোভাবে ফাঁপ দিয়ে নিয়েছি, সেগুলো এখন দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে ঢেকে দেব। ঢাকনা উল্টিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব। পানিটাকে ভালোভাবে শুকিয়ে নেব। শুকানোর পর দিয়ে দেব ঝোলের জন্য পানি। পানি দিয়ে নেড়ে চেড়ে এখন ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা উল্টিয়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছ। এর ভেতর দিয়ে দেব হসপাতা। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা উল্টিয়ে নেড়ে দেব।
আমার ঝোলটা গাঢ় হয়ে গেছে, আমার তরকারি রেডি, এখন নামিয়ে নেব। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।